আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমাদের 154তম পর্ব। এই পর্বে আমরা একটা বিষয় শিখব। এই বিষয়টা প্রায় আমাদের সামনে আসে। বিষয়টা হলো পাট এবং পাটজাত দ্রব্যের ক্ষেত্রে ভ্যাট সংক্রান্ত বিধান। পাট এবং পাটজাত দ্রব্যের ক্ষেত্রে ভ্যাট সংক্রান্ত বিধান। বিধানটা কি? বিধানটা হলো যে পাট এবং পাটজাত দ্রব্যের ক্ষেত্রে কোনো ভ্যাট প্রযোজ্য নেই, ভ্যাট দিতে হবে না, ভ্যাট উচ্ছে কর্তন করতে হবে না। এখন আমরা বিস্তারিত আলোচনায় আসি। পাঠকদের কাছ থেকে মাঝে মাঝে প্রশ্ন পাওয়া যায় যে পাটজাত পণ্যের ক্ষেত্রে ভ্যাট সংক্রান্ত বিধান কি। উত্তর হলো, পাট এবং পাটজাত পণ্যের ক্ষেত্রে কোন স্তরে ভ্যাট নেই। ভ্যাট আইনের প্রথম তফসিল দ্বারা কাঁচা পাট ভ্যাট মুক্ত, অর্থাৎ কাঁচা পাট সব স্তরে ভ্যাট মুক্ত। জুট মিল প্রচুর কাঁচা পাট ক্রয় করে, সেক্ষেত্রে উচ্ছে ভ্যাট কর্তন করতে হবে না। এবারে পাটজাত পণ্যের কথায় আসি। এসআরও নম্বর 136-আইন/2023 /213-21 মে 2023 এর টেবিল 3 অনুসারে এই এসআরওটাকে আমরা বলি বেসিক এক্সেমশন এসআরও, মূল অব্যাহতি প্রজ্ঞাপন। এই এসআরও টেবিল 3 অনুসারে পাটজাত পণ্য উৎপাদন স্তরে ভ্যাট মুক্ত। আমাদের দেশে অনেক মানুষ, বিশেষ করে নারী উদ্যোক্তারা, পাট থেকে নানাবিধ পণ্য উৎপাদন করে বিক্রি করেন, রপ্তানিও করেন। এক্ষেত্রে ভ্যাট নেই। উক্ত এসআরও এর টেবিল 4 অনুসারে পাটজাত পণ্য উচ্ছে ভ্যাট কর্তনকারীর নিকট সরবরাহ দিলে যোগানদার হিসেবে ভ্যাট প্রযোজ্য হবে না। অর্থাৎ উচ্ছে ভ্যাট কর্তনকারী দপ্তর পাটজাত পণ্য কিনলে উচ্ছে ভ্যাট কর্তন করতে হবে না। এখন পাটের সুন্দর সুন্দর গিফট আইটেম, বিশেষ করে ব্যাগ পাওয়া যায়, যা উচ্ছে কর্তনকারী অনেক দপ্তর ক্রয় করে, এক্ষেত্রে উচ্ছে ভ্যাট কাটতে হবে না। উক্ত এসআরও এর টেবিল 5 অনুসারে ব্যবসায় স্তরে, ট্রেডিং স্টেজ, পাটজাত পণ্যের উপর ভ্যাট নেই। অর্থাৎ পাটজাত পণ্য দোকানে, সেল সেন্টারে, শোরুমে বিক্রি করা হলে ভ্যাট প্রযোজ্য হবে না। তাহলে দেখা যায় যে পাট এবং পাটজাত পণ্যের উপর কোনো স্তরে ভ্যাট নেই। উৎপাদনে ভ্যাট নেই, ট্রেডিং এ ভ্যাট নেই, যোগানদার কর্তৃক সরবরাহ করা হলে ভ্যাট নেই। অর্থাৎ পাট এবং পাটজাত দ্রব্যের ক্ষেত্রে কোনো স্তরে ভ্যাট নেই। তবে একটা বিষয় বলে রাখা ভালো, যে এসআরও এর মাধ্যমে ভ্যাট মুক্ত করা হলে সেক্ষেত্রে ভ্যাটের নিবন্ধন নিতে হয়, ভ্যাট চালানপত্র মূসক 6.3 ইস্যু করতে হয়, হিসাবপত্র রাখতে হয়, ভ্যাটের হিসাবপত্র রাখতে হয় এবং দাখিলপত্র, ভ্যাট দাখিলপত্র দাখিল করতে হয়। তবে ভ্যাট চালানপত্র ইস্যু করার ক্ষেত্রে ভ্যাটের ঘরে লিখে দিতে হয় যে এসআর অনুসারে ভ্যাট মুক্ত। এই বিষয়গুলো পালন না করলে আইনে 1 লক্ষ টাকা জরিমানা করার বিধান আছে। তাই পাটজাত পণ্য উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে এবং হিসাবপত্র রাখতে হবে, তবে কোনো ভ্যাট প্রদান করতে বা পরিশোধ করতে হবে না। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এই ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এই ভিডিওতে একটা বিষয় শিখলাম। আমরা শিখলাম যে পাট এবং পাটজাত দ্রব্যের ক্ষেত্রে কোনো স্তরে ভ্যাট নেই, উৎপাদনে ভ্যাট নেই, ট্রেডিং এ ভ্যাট নেই, যোগানদার কর্তৃক সরবরাহ প্রদানের ক্ষেত্রে ভ্যাট নেই। আমরা যারা এই পাট এবং পাটজাত দ্রব্যের সাথে আমরা জড়িত, আমরা এর ব্যবসা করি, উৎপাদন করি, গিফট আইটেম তৈরি করি, বিভিন্ন অফিসে উৎসে কর্তনকারী দপ্তরে সরবরাহ দিই, আশা করি আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়েছে যে পাট এবং পাটজাত দ্রব্যের ক্ষেত্রে কোনো স্তরে ভ্যাট নেই, ভ্যাট উৎসে কর্তন করতে হবে না। আপনারা যারা উৎসে কর্তনকারী পাট এবং পাটজাত দ্রব্য ক্রয় করেন, তারা সম্পূর্ণ বিল পরিশোধ করে দেবেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এই ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিও আমরা এখানে শেষ করছি। খুদা হাফেজ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।